আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ, মুসলিম বিশ্বের জন্য একটি আনন্দের সংবাদ। এবার ফিলিস্তিনিকে সমর্থন দিল বিশ্বের স্বার্থ পরাশক্তি দেশ এবং ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি বেশি বড্ড বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েল। থাকছে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এরপর জানিয়ে দেব গাজায় অভিযানের বিরুদ্ধে পুতিনের হুঙ্কার। এরপর জানিয়ে দিব অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ স্থগিত করল সৌদি আরব। এদিকে গাজায় নিজেদের নাগরিকদের মরদেহ পাওয়ার তথ্য স্বীকার করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা 2200 ছাড়িয়েছে আহত 8700। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে এই ভিডিও সঙ্গে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অথবা আপনার ফেসবুক অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ইসরায়েল আমেরিকার মরণ ছাড়া গতি নাই, এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো সাত পরাশক্তি। কোন প্রকার ইশারা ইঙ্গিত ছাড়াই শনিবার অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এমন হঠাৎ হামলার জবাবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। টানা এক সপ্তাহ বিমান হামলার পর এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2215 ফিলিস্তিনি নিহত এবং 8714 জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে নিহতের সংখ্যা 1300 জন এবং আহত হয়েছে 3400 জনেরও বেশি। মৃতদের সংখ্যা বেড়েই চলছে। এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে পক্ষ বিপক্ষ ভাগ হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ ইসরায়েলের পক্ষ নিয়েছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের ইসরায়েলিদের হয়ে লড়াই করার জন্য দুইটি রণতরী পাঠিয়েছে। বিবিসি জানায় বিমান বহনকারী একটি জাহাজ ইসরায়েলের কাছে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন যে মার্কিন রণতরী USS জেরাল্ড আর ফোর্ড একটি মিসাইল ক্রুজার ও চারটি মিসাইল বিধ্বংসী যান ও অঞ্চলের দিকে যাচ্ছে। ফ্রান্স বিভিন্ন আন্দোলনের সত্যাধিকার ও বাক স্বাধীনতা ঝান্ডাধারী হলেও ফিলিস্তিনের পক্ষে যে কোনো আন্দোলন নিষিদ্ধ করেছে দেশটি। এছাড়া সাম্প্রতিক সংঘাত শুরুর পর কানাডায় ফিলিস্তিনের পতাকা বহনের জন্য এক নাগরিক লাঞ্ছিত হওয়ার নজিরও রয়েছে। জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে ফিলিস্তিন পন্থী যে কোনো বিক্ষোভ ও র্যালিকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখা হবে বলে সতর্ক করে। তবে চলমান এই যুদ্ধে বিশ্বের বেশ কয়েকটি পরাশক্তি ও ক্ষমতাধর রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি শক্তিধর দেশ দি রাষ্ট্রনীতির মাধ্যমে সমাধানের কথা বলেছে। ফিলিস্তিনের পক্ষে শক্তিধর যেসব দেশ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম ভারত। প্রথমে ভারত ইসরায়েলকে সমর্থন জানালেও পরে সিদ্ধান্ত বদল করে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে ভারতের এই কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। ফিলিস্তিনকে আরো সমর্থন করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। এ লক্ষ্যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরপর ইরান, ইসরায়েলের স্মরণকালে সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানায় ইরান। শুধু ইরান সমর্থনই জানাননি ফিলিস্তিনকে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির এক উপদেষ্টা শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের বিগত বছরগুলোতে সবচেয়ে বড় হামলা করায় অভিবাদন জানান। রাহিম সাফাবি নামের ওই উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের স্বাগত জানাই, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ও জেরুজালেমের স্বাধীনতা অর্জন হচ্ছে না আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকতে চাই। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো রাশিয়া। সংঘাত সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আহ্বান জানিয়েছে রাশিয়া। গত সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছেন। এদিকে তুরস্ক জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও ভৌগোলিকভাবে একীভূত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোয়ান। অবশেষে সৌদি আরব ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে উত্তর কোরিয়া হামাস ও ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা আগেই জানিয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। এবার তাদের সঙ্গে যোগ দিল পরমাণু শক্তিধর আরেক দেশ উত্তর কোরিয়া।
দেশটি বলছে গাজায় রক্তক্ষয়ী সংঘাতের জন্য ইসরায়েল দায়ী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিনের এই সংঘাত সমাধানের প্রধান পথ। মঙ্গলবার এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজায় অভিযানের বিরুদ্ধে পুতিনের হুঙ্কার। গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাবে। শুক্রবার সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য কিরগিজস্তানের রাজধানী বিশ্বক এক বক্তব্যে এই বার্তা দেন। পুতিন বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক, কারণ এই পরিস্থিতি স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না। 2 বছর ধরে পরিকল্পনা প্রস্তুতি শেষে 7 অক্টোবর ভোর রাতে ইসরায়েল অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সর্বাত্মক এই হামলার প্রথম দিকে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়লেও শিগগিরই তা কাটিয়ে পূর্ণ শক্তিতে ময়দানে নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলার প্রথম দিকে থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হাজার হাজার গ্রেনেড ছুড়েছে হামাস। জবাবে গাজায় গত 6 দিনে বিমান হামলা চালিয়েছে IDF এর বিমান বাহিনী এবং এই সময়সীমায় অন্তত 6,000 বোমা ফেলা হয়েছে উপত্যকায়। বস্তুত 1953 সালের পরেই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ হচ্ছে আল আকসা অঞ্চলে। ইসরায়েলের সরকার ইতিমধ্যে হামাসকে চিরতরে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ স্থগিত করল সৌদি আরব। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের পরিপ্রেক্ষিতে আমেরিকার মধ্যস্থতায় সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াসের ব্যাপারে পূর্বের অবস্থান পূর্ণ বিবেচনা করছে সৌদি আরব। বার্তা সংস্থা AFP সংবাদ সূত্রে জানাচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ আপাতত স্থগিত রাখবে সৌদি আরব। এই সংঘাত সৌদি আরব ইরানের সঙ্গে আলোচনায় বাধ্য করেছে। পুরো অঞ্চল জুড়ে সহিংসতার ব্যাপক বৃদ্ধি রোধ করার চেষ্টা হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে প্রথমবারের মতো ফোন আলাপ। সংশ্লিষ্ট সূত্রে রয়টার্স জানাচ্ছে, যদি ইসরায়েল স্বাভাবিক করার মার্গ সমর্থিত আলোচনায় বিলম্ব হবে, রিয়াদ ইসরায়েল সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায়। হামাসের হামলার আগ পর্যন্ত ইসরায়েল এবং সৌদি উভয় বলে আসছিলেন যে তারা একটি চুক্তির দিকে অবিচলিত ভাবে অগ্রসর হচ্ছে যা মধ্যপ্রাচ্যকে নতুন আকার দিতে পারে। যদিও সৌদি আরব কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত কয়েক মাস ধরে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের কাছে বেসামরিক পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত চায় মোহাম্মদ সালমান। গাজায় নিজেদের নাগরিকের মরদেহ পাওয়ার তথ্য স্বীকার করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। টানা 7 দিন ধরে অবিরাম হামলা চালাচ্ছে দেশটি। এতে ইসরায়েলকে যেসব বন্দী গাজায় নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। এবার হামাসের সেই দাবির পক্ষে তথ্য প্রকাশ করল ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালানোর পর ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র করেছেন সেখানে তারা নিহত ইসরায়েলিদের মরদেহ পেয়েছেন। সেই সঙ্গে এমন কিছু জিনিস তারা পেয়েছেন যেগুলো হামাস জিম্মিদের সঙ্গে থাকার সম্ভব ভাবনা জোরালো করছে। সূত্র আল জাজির। গাজায় নিহতের সংখ্যা 2,200 ছাড়িয়েছে আহত 8,700। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত 2,215 জন মারা গেছে এবং 8,714 জন আহত হয়েছে। এছাড়াও পরিস্থিতিতে 54 জন মারা গেছে ও 1,100 মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা খবর BBC বাংলার। ইসরায়েলে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আজ শনিবার অষ্টম দিনে গড়িয়েছে। 22 লাখ অধিবাসীর গাজা উপত্যকা অবরুদ্ধ করে ইসরায়েলের বাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আমাদের লক্ষ্য পরিষ্কার, এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।